নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সদয় আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলেটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবীর হাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স, লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারবাজার, বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারবাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। মাদক বিরোধী অভিযানে সামিল হলেন মহিলা সংগঠন। শ্রমিক বিক্ষোভে জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান স্টেশনের সাফাই কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করল। টোল ফ্রি নম্বর চালু করল বাঁকুড়া জেলা প্রশাসন। কালনা রেল পুলিশ 4 জনকে গ্রেপ্তার করল। চোখ রাখবো এক ঝলকে। দুস্থ মানুষদের খাবার খাওয়ানো হলো বৃহস্পতিবার। শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন এলাকায় চলে এই রূপ কর্মকাণ্ড। অপ্রত্যাশিত খাবার পাওয়ায় খুশি ওই সমস্ত মানুষজন। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানায় ঠাকুর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। আসন্ন কালী পুজো উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। মানুষজনের আশা, পুজো ঘিরে তারা আনন্দে মেতে উঠতে পারবেন। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জনসভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া শহরের তামালিবাদ ময়দানে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের তামালিবাদ ময়দানে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা অনুষ্ঠিত হলো। আগামী 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। প্রায় 1 ঘন্টার বক্তব্যে মদন মিত্র সিংহ ভাগী ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ। এদিন মঞ্চে অশালীন মন্তব্যের ফোয়ারা ছোটান মদনবাবু। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসুর বলে সম্বোধন করেন। মা অসুর পূজা অসুর নিধন করেছে, কিন্তু মা দুর্গার অসুর বধ হলো আরেকটা অসুর এই কলিকালে এসছে, সেটা ভারতবর্ষের অসুর, তাকে বধ করতে হবে, খতম করতে হবে, নিধন করতে হবে, তার নাম নরেন্দ্র মোদী। যদিও উপস্থিত জনতার কাছ থেকে হাততালি তিনি কুড়িয়ে নেন। কাকারি আছে, আমি খেয়েছি ভাই, বলে দেখুন না কতগুলো মোটা সোটা লোক, এরা মোটা মোটা গলায় চেন, হাতে এত বড় 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 বালা সোনা, আমার দেখে বলে তোমারও জানি আমার সোনার মতো দেখতে লাগছে। আসলে সোনা তো কি হয়েছে ভাই, বলছে এসে বলছে এই এই পুজোটা স্কোয়ার ফিট কে দেবে, স্কোয়ার ফিট কত করে চলছে, স্কোয়ার ফিট এখানে তো কোনো প্রমোটি হয়নি, কোনো ফ্ল্যাট তো বিক্রি নেই, বলে ফ্ল্যাট জিজ্ঞেস করছি না, এই পুজোটা কিনে নেবো, কত করে স্কোয়ার ফিট বেচবি বল, স্কোয়ার ফিটে পুজো কিনবো। বিজেপি জেনে রেখে দিল, বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহর নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয়। এখানে স্কোয়ার ফুটে হবে না,
এখানে ইঞ্চি ইঞ্চিতে লড়ে নিতে হবে। এর নাম পুষ্টি। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। মাদক বিরোধী অভিযানের সামিল হলেন মহিলা সংগঠন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলের আকালপোষ হনুমানডিহি কুমার সান্ডবুথের উদ্যোগে মাদক বিরোধী অভিযানে সামিল হন মহিলা সংগঠন। এই উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের মধ্যে দিয়ে সমস্ত অবৈধ মদের দোকান করার অভিযানে সামিল হয়েছে প্রমিলা বাহিনী। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন এক নম্বর ভবানীপুর অঞ্চলের উপপ্রধান জগন্নাথ মুলা, পঞ্চায়েত সমিতির সদস্য আগমনী সিং ও সেলফেল গ্রুপের সদস্য, পঞ্চায়েতের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটা আমাদের এই মদ্যপান তোলার জন্য আমরা সবাই মানে একত্রিত হয়েছি। আমাদের এখানে যে মেয়েরা সবাই মিলে গ্রুপ করেছি প্রমিলা বাহিনী, যাতে আমাদের এই মাদকদ্রব্য যত দেশি বিদেশি সব কিছু যাতে তুলতে পারি, যে বাড়িতে বাড়িতে অশান্তি হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। এই কারণে আমরা এসেছি এখানে তাদের সহযোগিতা করার জন্য। না, এগুলো কোনো লাইসেন্স পত্র নেই। হ্যাঁ, এখানে সবই মানে একদম ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হনুমানডিহি প্রাইমারি স্কুলের মূলত অতিরিক্ত পরিমাণে মাদক সেবনের বিরুদ্ধে যেসব নারীরা এবং মহিলারা মা বোনেরা অত্যাচারিত হচ্ছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প থেকে তার ব্যক্তিগত আর্থিক যে আয় সেটি থেকেও বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ স্বামীরা সেই টাকাও অপব্যয় করছেন মদ খেয়ে এবং বিভিন্ন তামাকজাত দ্রব্য সেবন করে, তারই বিরুদ্ধে নারীরা তাদের সাংসারিক ছেলে মেয়ের ভবিষ্যতের কথা নির্ভর করেই এখানে মহিলারা এই উদ্যোগটা নিয়েছেন। যে এইভাবে যদি চলতে থাকে, কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয়, তারা একদিন তার স্বামীও যেমন ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি অনেকে মারাও গেছেন অতিরিক্ত মাদক সেবনে, তাদের যারা ভবিষ্যৎ তাদের বাচ্চারা তাদেরও বহু ক্ষতি হতে পারে। এসব কথা চিন্তা করে আজকে এলাকারই বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং যারা এই সঠিক আন্দোলনকে সমর্থন করেন, তৎস আছেন এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিরাও আছেন যারা এই আন্দোলনকে সমর্থন করেন, সবাই মিলে উপস্থিত হয়ে আজকে এই অভিযানটা কীভাবে চলবে তার একত্রিত হয়ে তারই আগামী কর্মসূচি কি অবলম্বন করবে সেই বিষয়ে আজকে সবাই। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রমিক বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম বেলতলা পেপার মিলে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। ঝাড়গ্রাম বেলতলা পেপার মিলে বৃহস্পতিবার প্রায় শতাধিক শ্রমিক মিলের উৎপাদন বন্ধ রেখে আট দফা দাবি নিয়ে শ্রমিক ম্যানেজমেন্টের বিরুদ্ধে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন। এদিন শ্রমিকরা আট দফা দাবির পোস্টার কারখানার গেটে লাগিয়ে দিয়ে গেটের সম্মুখে দাবি আদায়ের স্লোগান তুলে কর্মবিরতিতে সামিল হন। প্রতিদিন 18 টাকা হিসাবে 12 মাসের এরিয়ার বিল দেওয়া হয়নি কেন? শ্রমিক ম্যানেজমেন্ট জবাব চাই, জবাব চাই, জবাব চাই। তাদের দাবি সরকারি নিয়ম মেনে বেতন ও কর্মীদের পিএফ দেওয়া, 2014 থেকে 2016 অবধি ওভারটাইমের টাকা, 2016 থেকে 17 সালের বকেয়া বেতন ও 2017 সালের 3.67% বকেয়া বোনাস দিতে হবে। ছিলাম সেক্রেটারি হিসাবে, দায়িত্বে ছিলাম শ্রমিক সুরক্ষা হিসাবে, এবং আমি এখানে আমাদের একটা সাসপেন্ড ওয়ার্ক করেছিল বাবু এর আগে বিগত দিনে, সেই সময় আমরা শ্রমিক সহায়ক ছিলাম, এর থেকে আমরা মোকাবিলা করেছিলাম, বাবুর কাছ থেকে সাসপেন্ড ওয়ার্কের টাকা নিয়েছিলাম, এলসিতে গিয়েও আমরা সেই টাকা পাইনি, তারপরে বাবুর সঙ্গে আমরা আলোচনা সাপেক্ষে আমরা টাকা পেয়েছিলাম, তারপরে আমরা যে এখানে শ্রমিক নিয়োগ করেছিলাম প্রথম ধাপে
আমার দায়িত্বে দশজন শ্রমিককে আমি নিয়োগ করেছিলাম, তখন কার্ড দিয়ে নিয়োগ করেছিলাম। তারপরে দ্বিতীয়বার যখন আমাদের এখানে সংগঠন দুটো ভাগে ভাগ হয়, সেই সময় আবার দশজন শ্রমিক মালিক নিয়োগ করে, যখন নিয়োগ করে তখন তাদেরকে কার্ড না দিয়েই নিয়োগ করে, এবং আমিও পরে আবার পাঁচজন পাঁচজন দুজন করে মানে নিয়োগ করেছিলাম। তাতে যে পাঁচজন আমি নিয়োগ করেছিলাম তাদেরকেও কার্ড দেয়নি, এবং আরেকটা দল যে নিয়োগ করেছিল তাদেরকেও কার্ড দেয়নি, এবং তারা ওই কার্ডে কার্ড না পাওয়া ভিত্তিতে আজ পর্যন্ত, আজ বিগত মনে হয় হ্যাঁ 4-5 বছর হয়ে গেল প্রায়, এখনও ওরা কার্ড পায়নি। আর তাদেরকে বোনাস দেওয়া হয়নি 240 দিন ডিউটি নেই বলে, আর ওদেরকে অনুদানও দেওয়া হয়নি। এই বছর সামথিং কিছু টাকা মনে হয় কাউকে অনুদান দিয়েছে, এবং সেই সময়টা আমরা যে বোনাসের আন্দোলন করেছিলাম তখন আমরা 12% বোনাস পেতাম। বিগত 2 বছর যে গেল, এই 2 বছর আমরা 8.33 বোনাস পেয়েছি, আমরা 12% পেতেছিলাম, সেটা আমরা বঞ্চিত হয়েছি। 12 মাসের এরিয়ার বিল দেওয়া হয়নি কেন? ম্যানেজমেন্ট জবাব দাও। আমাদের বাকি বকেয়া টাকা যা বাকি আছে ওই টাকা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি করছি। সমস্যা আমাদের সংসার ছেড়ে যে আমরা এখানে কাজ করতে এসেছি, সেই কাজ চেয়ে করে আমরা টাকা পাচ্ছি না, ঠিক মতোই আমরা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পাচ্ছি না, টাইম মতো টাকা দিতে পাচ্ছি না, সেই জন্য আমাদের সংসারে প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের কম বেতনে চলছে না শ্রমিকের পিএফ টাকা কাটা হচ্ছে, অথচ 5 বছর অতিক্রান্ত হলো জমা দেওয়া হয়নি কেন? ম্যানেজমেন্ট জবাব দাও। বকেয়া আছে সে বোনাস দেয়নি, আমাদের বেতন 2 মাস ধরে দেয়নি, আমাদের এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল 18 জানুয়ারিতে, সেটাও হয়নি এখনো পর্যন্ত, কোনোরকম কোনো আলোচনাই বসছে না। আর 7 জন লেবারের পিএফ কাটা হচ্ছে কিন্তু আজ 5 বছর ধরে, কিন্তু ওদের আজ পর্যন্ত পিএফ ফর্ম ফিলাম পর্যন্ত হয় না। আর বেশ কিছু লেবার আছে যাদের এখনো পর্যন্ত আইডেন্টিফাই করেনি, কার্ড পর্যন্ত দেয়নি, কার্ড দেয়নি ওদের প্রায় 3 বছর হয়ে গেলো, ওদের কার্ড পর্যন্ত দেয়নি, ওদের বোনাস দিচ্ছে না। আর 240 দিন যাদের না হন না হচ্ছে তাদেরকেও আবার বোনাস দিচ্ছে না, এটা কোন নিয়ম আমরা বুঝতে পারছি না, সেই জন্য আমরা আজকে আন্দোলনে কর্মবিরতি করছি। হ্যাঁ, কারখানা বন্ধ আছে প্রায় 100 জন, আমাদের দাবি যতদিন না শেষ হচ্ছে পালন হচ্ছে ততদিন আলোচনায় বসে। আমাদের 2018 সালে যে এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল এগ্রিমেন্টে বসছেও না, আর কোনো ব্যবস্থা করছে না আর কি। এগ্রিমেন্টের সাথে ন্যূনতম মজুরি 266 টাকা করতে হবে, এছাড়াও বকেয়া এরিয়ার বিল দিতে হবে। কতদিন বকেয়া? ওভার টাইম 2014-16 অবধি বাকি আছে, ওটা দিতে হবে। 2016 এবং 2017 এরিয়ার বিল বাকি আছে, ওটা দিতে হবে। বোনাস বকেয়া বোনাস 3.67% বাকি আছে, ওগুলো দিতে হবে। 110 জন যেটা বসে আমরা পালন করছি। কর্তৃপক্ষ জানান তাদের দাবি ন্যায্য হলে বিবেচনা করে দেখা হবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। মাত্র 6000 টাকা।
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাই, এ তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধু। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমী, তাই তো আমি অনন্যা মৌসুমী, সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 GT রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসুর দক্ষিণ, পুষ্পাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আর একটু দেবো বাবা? বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত্। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502।
এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্য প্যান্ডেল আমরা একসাথেই তো যাই। এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাব। প্যান্ডেল হপিং, তার আগে ভিমার্ট শপিং। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বর্ধমান স্টেশনে সাফাই কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলো। বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এই রূপ কর্মসূচি, যদিও দপ্তরের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বর্ধমান স্টেশনে সাফাই কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করলো। কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের সহযোগিতায় চলে এই রূপ কর্মসূচি, বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এই রূপ কর্মকাণ্ড। পুরুষ মহিলা নির্বিশেষে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। বিক্ষোভকারীরা তাদের যাবতীয় ক্ষোভ উগরে দেন। কন্ট্রাক্টর লেবার ইউনিয়নে আমাদের স্টেশনে সাফাই কর্মীদের জন্য আজকে আমরা একটা বর্ধমান স্টেশনে যে সিএচআই আছে, যে ডিপার্টমেন্টে কাজ হচ্ছে, তাকে আমরা একটা টোকেন ডেপুটেশন দিচ্ছি। কারণ আমাদের এই লেবারদের আগেও আপনারা দেখেছেন যে যে কন্ট্রাক্টর আছে, ডাইনামিক কোম্পানি কলকাতায় কন্ট্রাক্টর, উনি মাসের পর মাস একই রকম অবস্থায় তাদের পেমেন্ট দিচ্ছে। ১৬ তারিখে মাইনা হয়ে গেছে, আজকে ১ তারিখ, এখনও পর্যন্ত মাইনা দেয়নি। এবং এটা এই মাসে নয়, প্রত্যেক মাসেই একই অবস্থা, একই রকম তাদের মানে ব্যবহার। পেমেন্ট মাইনার যেটুকু আছে সেটা ঠিক করে দেয় না, টাইম মতো বলা দেয়নি পুজোতে। আমরা সামনে পিএফের জন্য বছর পর বছর বারবার করে বলছি আমাদের লেবারদের যে পিএফ সেটা বুঝিয়ে দেওয়া হোক, সে পিএফটা এখনও বোঝাচ্ছে না। তাই আমরা আজকে কর্মবিরতির মাধ্যমে আজকে আন্দোলনটা করছি। এবং আমরা স্টেশনে শুধু একটা মর্নিং না, ইভিনিং নাইট যে শিফট আছে সেই কাজটাও বন্ধ থাকবে। বর্ধমান রেল স্টেশনের অবস্থা দেখুন খুব ভয়াবহ অবস্থা, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের যাতায়াত আছে। সেখানে যারা স্টেশনটাকে পরিষ্কার করে রাখে তারাই কিন্তু দুমুটো ভার ঠিক করে পাচ্ছে না। এটা রেলকে আমি মনে করি উচিত রেলকে নজরে রাখা এবং সেই রকম কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো উচিত, যারা যেন পেমেন্টটা ভালো করে দেয়। গরিব মানুষ যারা স্টেশনের মতো বর্ধমান স্টেশনের মতো জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব নিয়েছেন, তাদেরও যেন দুমুটো ভার খেয়ে সময় মতো পায়, তার ব্যবস্থা রেলকে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি আবেদন করবো এই জিনিসটা মনে রাখবো। যদিও দপ্তরের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। ইনকা পেমেন্ট সহি টাইম পর হো, ইসকে লিয়ে মে ভি বোলা হুম, ওর 17 তারিখ ইনকা ডেট হ্যায়, জো কি 17 তারিখ সে জ্যাদা 5-7 দিন জো ভি এক্সট্রা ভি হো রাহা হ্যায়, প্লাস মহিনা কমপ্লিট হো গিয়া, তো নেই মিলা হ্যায়, তো হম লোগ ভি কোশিশ কিয়ে হ্যায় কি ইনকা পেমেন্ট সহি সময় পে আগলে বার ভি মিলে অর ইস বার ভি মিলে, ইসকে লিয়ে হমনে কন্ট্রাক্টর কো বাতায়া গিয়া হ্যায়, বাকি সারা চিজ সমঝা দিয়া গিয়া, শায়দ হো সকতা হ্যায় কি ও লোগ আজ পেমেন্ট করনে কি বাত কিয়া ইয়া এক সপ্তাহ কে অন্দর বাত কিয়া, তো হো জায়েগা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রিয়া রিপোর্ট, আনন্দ বার্তা। টোল ফ্রি নম্বর চালু করলো বাঁকুড়া জেলা প্রশাসন। সাধারণ মানুষের হয়রানি কমাতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টায় চালু থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে এবার টোল ফ্রি নম্বর চালু করলো বাঁকুড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে এই টোল ফ্রি নম্বরের সূচনা করেন জেলাশাসক ডক্টর উমাশঙ্কর রেশ।
এবার থেকে টোল ফ্রি নাম্বারে ফোন করে জেলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো তথ্য যেমন জানতে পারা যাবে, তেমনই যে কোনো অভিযোগ জানানো যাবে। এই টোল ফ্রি নম্বর সপ্তাহে 7 দিনই 24 ঘন্টায় চালু থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলাশাসক এদিন জানান, এর ফলে সাক্ষাৎ প্রার্থী থেকে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এই নম্বরে ফোন করলে আমরা কে করে দিব, কোন অফিসের নম্বর আমাদের কাছে জানতে চাইলে ওর নম্বর মূলত আজকে টোল ফ্রি নম্বর। এটা দেখুন, আমরা 2-3টা বিষয়কে একটা ইন্টাগ্রেট করে আমাদের জেলাতে একটা কন্ট্রোল রুম করছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা কন্ট্রোল রুম থাকে, এখানে টোল ফ্রি একটা অংশ আছে। এছাড়া আরেকটা হচ্ছে আমাদের পোর্টাল খোলা, মানে পোর্টালে আপনারা আবাই আগে জানেন, এটা হসপিটাল কর্মীদের জন্য অ্যাটেন্ডেন্স আর ওনাদের উপস্থিত আমরা পোর্টালের মাধ্যমে খুলে দিচ্ছি। ইভেন এছাড়া আমাদের অফিসের, এটা স্পেশালি বিডিও এসডিও ইভেন আমাদের অফিসে এডিএম ডিএম অফিসে আমাদের অ্যাভেলেবিলিটি, আমরা কি থাকছি আর কি না, আজকে কোনো আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেবো কি না, এটা ইভেন সাধারণ মানুষও আমাদের এই টোল ফ্রি নম্বরে ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে। এছাড়া আমরা একটা অ্যাপ খুলে দিচ্ছি, ও অ্যাপের মাধ্যমে আমরা ওটা কালী পূজার পরে ওটা উদ্বোধন এটা তুলে দিব। ওটা অ্যাপের মধ্যে কেউ শিক্ষিত ছেলেরা আছে, কার কাছে মোবাইল আছে, ওখান থেকে আমার শেডিউলটা জানতে পারে। ফর এক্সাম্পল আমি আছি, আমি আজকের দিনের এখানে উপস্থিত আছি, আমি হতে পারে 12টা থেকে 2টা পর্যন্ত আমি অফিসে থাকছি, কোনো মিটিং নেই, কোনো ফিল্ড ভিজিট নেই, কোনো প্রোগ্রাম নেই। তাহলে মানুষ জেনে এই সময় আমাকে আমার সঙ্গে দেখা করে আসতে পারে, অথবা আমাকে ফোন করে আমাদের অফিসে ফোন করলে আমার সিএ সেকশন থেকে অথবা কন্ট্রোল রুমকে বলবে আজকে নেই, অথবা আগামীকাল ডিএম সাহেবের প্রোগ্রাম এ আছে, আপনি আসলে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন, উনি ফিল্ডে যাচ্ছেন অথবা ওনার প্রোগ্রাম আছে, মিটিং আছে, আপনি পরশু দিন আসতে পারেন। ঘুরেন একটু সুবিধা, এলাকার যে কোনো সমস্যার সমাধান ওটা সমাধান আমাদেরকে জানিয়ে দিলে আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ইয়ে বলি, যদি আমাদের লেভেলে ইন্টারভিউ করতে গেলে আমরা ইন্টারভিউ করবো, অথবা অন্য দপ্তরে থাকলে আমরা অন্য দপ্তরকে সঙ্গে সঙ্গে ওটা নোট ডাউন করে একটা ইয়ে মতেন, ওটা তো পিজিএমএস পোর্টাল আছে, ও পোর্টালে সঙ্গে সঙ্গে তুলে ওনাদেরকে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। কালনা রেল পুলিশ 4 জনকে গ্রেপ্তার করল। অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কালনা আদালত অভিযুক্তদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 জন যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কালনা রেল পুলিশ। এদিন কাটিহাড় এক্সপ্রেসে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই 4 যুবক। গ্রেপ্তার হওয়া 4 জনের কাছ থেকে ভোজালি রড, লোহার চেন সহ মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এদিন অভিযুক্ত 4 জনকে কালনা আদালতে পেশ করা হয়। বিচারক ওই 4 জনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। জানা গেছে 4 জনের বাড়ি হুগলির ব্যান্ডেলে, যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। চেন রড নিয়ে সব নিয়ে কি করছিল? কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ১৫০০ টাকা।
স্বপ্নের বাজার বিগ বাই তোমার আমার বিগ বাই এর সাজা আধুনিকা বলছি তোমায় আমার মতো পাবে কোথায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা স্যুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে।
এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফিরে এলাম বিরতির পর। বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চালালো ভাতার থানার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার উদ্যোগে বেআইনি মদের ঠেকগুলির বিরুদ্ধে অভিযান চালালো। এদিন এই থানায় বিভিন্ন এলাকায় বেআইনি মদের ঠেকগুলিতে অভিযান চালিয়ে সেগুলি বন্ধ করে দেয়। পাশাপাশি এই কাজে যুক্ত থাকার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। ভাতার থানার পুলিশের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সাধারণ মানুষের ধারণা, ধারাবাহিকভাবে এইরূপ অভিযান চালানো হলে সমাজ কলুষিত হতে পারবে না। ভাতার থানার পুলিশ বেশ কিছু আমাদের এখানে যে সমস্ত পকাজের মদ্যপান যারা বিক্রি বা খাওয়া দাওয়া করে তাদেরকে কি মদ, হ্যাঁ মদ, পুলিশ বেশ কিছু ব্যক্তিকে ধরপাকড় বা মদের ঠেকগুলোকে তুলে দিয়েছে, বন্ধ করেছে। এটুকুই পুলিশকে কী বলবেন এই কাজে? পুলিশকে এই কাজে বলবো যে খুব ভালো, থানার পুলিশ যে কাজটা করছে মন নিয়ে সেটা খুব ভালো করছে। এগুলো করা মানে তো পরিবেশ সুস্থ থাকবে, ভালো থাকবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ভারত মাতা সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ভারত মাতা সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় সংস্থার নিজস্ব দপ্তরে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সভা উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন খোকন দাস, সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, জয়দেব মুখার্জি সহ অন্যান্যরা। ভারত মাতা সংঘের সমস্যা দূর করার লক্ষ্যে কালী পুজোর পর পুনরায় বৈঠক করা হবে বলে তুলে ধরা হয়। ভারত মাতা সংঘের বার্ষিক সভায় আমরা আমাদের মেম্বার সুশান্ত, শাহাবুদ্দিন খান, জয়দেব মুখার্জি বার্ষিক আলোচনা করা। এবার আলোচনার পর আমরা কয়েকদিন পর কালী পুজোর একটা ডেট নেবো, সকাল থেকে দু তিন ঘন্টা থাকার জন্য সমস্ত টোটাল ভারত মাতা সংঘের আমরা গোটা ব্যাপারটা আলোচনা করবো। আমাদের সম্পাদক জগন্নাথ দেব আছে, সমস্ত মেম্বাররা আসছে। আমরা গোটা বছরে আমাদের আয় ব্যয়ের হিসাব সেটা আলোচনা দেখা গেল এবং তারপরে কীভাবে ভারত মাতা সংঘকে আরও ভালো করে ঠিক করা যায় সমস্ত ব্যাপারটা আলোচনা হলো। কর্মসূচি ঘিরে কার্যকর্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজ ভারত মাতা সংঘের বার্ষিক সাধারণ সভা ছিল। এই সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, বর্ধমান শহরের রূপকার মাননীয় খোকন দাস মহাশয়, সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, জয়দেব মুখার্জি, মন্টু মজুমদার থেকে আরম্ভ করে আমাদের ক্লাবের সমস্ত সদস্য ও সদস্য। এই মিটিংয়ে সিদ্ধান্ত হল যে কালী পুজোর পর আমরা একটা দিন করে রবিবার করে বসে দু ঘন্টা থেকে চার ঘন্টা এখানে আলোচনা করে বিল্ডিংটা কিভাবে শুরু করা যায়, কিভাবে স্টার্ট করা হবে সেটা সিদ্ধান্ত নিয়ে কালী পুজোর পর এই বিল্ডিংটা শুরু হবে, এই এই কথা আলোচনা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাট্রিয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স সহনিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট চিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্ট্যান্ডিশ শু টুপি চশমার বিপুল সংখ্যা অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। মাদক বিরোধী অভিযানে সামিল হলেন মহিলা সংগঠন। শ্রমিক বিক্ষোভে জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান স্টেশনের সাফাই কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করল। টোল ফ্রি নম্বর চালু করল বাঁকুড়া জেলা প্রশাসন। কালনা রেল পুলিশ 4 জনকে গ্রেপ্তার করল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট লজিং ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়াপুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান। ফোন 9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায়
সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পলায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 03422256949।